ওই যে মুরব্বীরা দেখো কহে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাতে কি হয় বরকত নাজিল হয়, রহমত বর্ষায়, ফের মানুষের ভালোবাসা জন্ম নেয়, একজনের শত্রুতা থাকলে সালাম পেলে সে কহে যে সালাম দেখাকে ছোট করে দিলে যে আমার কিছু বিতন রেখে চলে যে শালাকে দেখি না শালাকে খাকার লেনদেন না তোমার কিলা বলো শালাকে মারি দিব যাই সামনে যাবো ভাই আসসালামু আলাইকুম দিলি তো হার মোটা নষ্ট করে আমি তো আসলে রকম মাটি আমি টাকা দিয়ে করবো সালামটা দিলে আমার রাখবে মাটি হেলা তো কবে টাকা তুমি কথা ভাই তুই সুন্দর ভাবে চলেছে তা সালাম আল্লাহ কত বরকত দিয়েছে যে সালামে যে নাকি আচ্ছা লে এখন সালাম দিছিস তো আচ্ছা এখন এবার এই বই মাছটা কিসের জানিস আজি না না মানে সালাম লিয়েছেন আলহামদুলিল্লাহ দোয়া করেন যে আমি যেন সারা জীবন এমনি করে সালাম দিতে পারি আল্লাহ যেন আর পয়েন্টটা থয় নাকি কেছে এখন এই মাসটা হলো ফেব্রুয়ারি মাস, এই বাংলা ভাষার জন্য কত মানুষ জীবন দিছে তুই জানিস? এই যারা জীবন দিছে আমার হিসাবে আমি হিসাব করে দেখেছি ক্যালকুলেটার টিপে কম করে যে 125 জন মরেছে, 125 জন মরে এই জন্য আমি বলেছিলাম যে শালা সামান্য কিছু লেখাপড়া কর শালার বুঝে লেখাপড়া আলী নানিকে পিছনে পিছনে ফিরে বেড়াবে শালার বুঝে বাংলার লাগে কত মানুষ জীবন দিল তাহার হিসাব কে রাখিল, কত মানুষ জীবন দিল তাহার হিসাব কে রাখিল, এই সকল মানুষে আমরা জানাই নমস্কার, এই কথা আমরা মানুষে জানাই নমস্কার। আমি মেলা দেখে বুঝলি আর একটা লোক হলো, আমি যখন মেলা শিখে আমি খালি হাতে যাব না, খালি হাতে যাবি না, কি করবি তুই তো হার বিয়ে দিতে চাইছিস তাই না, সামনে মাঘ মাসে হার বিয়ে তুই করেছিস, আমি মেলা থেকে হার দোল লেগে আমি মেলা কিছু কিনে নিয়ে যাবো, মেলা থেকে তুই কিনে নিয়ে যা, দেশি পণ্য যেগুলো আছে দেশি পণ্য লাগে হার কিনবো তাহলে হার তাহলে গানে গানে হার কিছু করি দেখো মেলাই যখন আইলো নানা ধারে হাতে যাবো না দেশি পণ্য কিনবো সবাই নিলো হাইবে না বাংলার টাকা বাংলায় রাখবো বিদেশ যেতে দিবি না, এটা বলি না তুই, তাহলে আগে এক বস্তা দিয়ে হাম বালিশ করবো, হ্যাঁ আগে এক বস্তা দিয়ে হাম বালিশ করে শুবো, বালিশ করে শুবি, হ্যাঁ
বিদেশি কসমেটিক কিনবো না, বিদেশি কাপড় পরবো না। তুই তো সেদিন ছোট নানিকে 2000 টাকা দিয়ে একটা বিদেশি শাড়ি এনে দিলি, আর আর বড় নানিকে এনে দিলি 300 টাকা দিয়ে। ছ মাসে 1000 টাকা দিয়ে 1টা শাড়ি না কিনে 1000 টাকা দিয়ে 4টা কিনবো প্রত্যেক দিন তোমার করে বিন হবো নতুন নতুন নাকি বুঝেছি। তাহলে ভালো হলো না, 2000 টাকা দিয়ে 1টা কিনে কেন হারা টাকা বন্ধ করবো? 1000 টাকা বাঁচলে ফের আমরা অন্য কাজ করবো সে টাকা দিয়ে। এই তো হারকে মনে বাঁচো না, জবে গেছে হারকে বাংলার টাকা বাংলায় থাকবে নাকি? আরে শুন 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 শুন, হ্যাঁ তোর ছোট নানি বুঝলি, এই তোর ছোট নারী রে আমি বড্ড ভালোবাসি রে। তাই তো আর কথা পারি না। হ্যাঁ এই জন্যই আমার ভুল হয়েছে, তার জন্য আমি তোর কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি। আমার কাছে না, সারা দেশের লোকের কাছে, নানা নানির কাছে ক্ষমা চাইছে। তুই যে তিনটা বিয়ে করেছিস, আমি সকালে করে দরতে দরতে নানা বিয়ে দিবে কি আনন্দ লাগবে, আমি খালি খালি দোর ছেদ আছে, খালি দোর ছেদ আছে। দিয়ে বহু দেখে আগে কয়েছে হবে তোকে পছন্দ করলো না, তাহলে কি করতে হবে? পারছে যে আমি পরের দিন দেখছি ওই বউ হাসি আসতে পারতেন, হাসিটা কেমন করেন বলেন, আমি ঠিক থাকতে পারবো যে ফের আবার মানুষ শিক্ষিত মানুষ বুঝে বুঝে কহস, আমি তো ধরছে মুরগি থেকে গেল, আগে কখন ব্রয়লার দামে বেচছে কখন দেশি দামে বেচছে। তাহলে এই মেলা যারা আয়োজন করেছে সব নানারা বুঝলি, এখন এখন তো বুঝতে পারছি যে আর কি জিনিস। এখন ধর তাহলে ধর সোনার গায়ে জাদু ঘরে উন্নতি মেলা প্রত্যেক বছর মেলা
কারিগর কিসের কারিগর মিষ্টি জিলাপি ছানার পরোটার পুরির হবে নানা এত কথা দোকানে দেখলাম আমি বলি তোকে কি করবো আমি মিষ্টি দেখলে হাজিরা লাগাবে লোহা সমাজ মানবে এত বড় বড় মিষ্টি আমি কামলাতে ভাসতে দেখি এই যে কিছুদিন আগে গান টান গায়ে গেল দেখিনি না বিভিন্ন দেশ থেকে বাউল গান নাম গান নব গান হয়ে গেল কারিগর এরা এরা আমাদেরকে এরা কারিগর নাচ্ছে এরা প্রকাশ করছে এরা প্রচার করছে আমি এত বড় কথা বলল যে হান নানারা ওই দেশ বিদেশ থেকে ওই গ্রাম থেকে সারা বাংলাদেশ কুড়িয়া যত লোকসঙ্গীত মানে সঙ্গীত সব রকমের শিল্পীদের গেলে এসে এখানে এক মাস ব্যাপী প্রোগ্রাম করেছে অর্গানিজার করেছে হ্যাঁ ওরা তো কঠিন বুঝার মনের মানুষ ধন্যবাদ জানা হাজার সালাম জানা তাহলে হাম এই এটা গান করে বলে নাকি সবাই বলে ওই প্রফেশনাল হচ্ছে প্রফেশনাল না কি করেছে সেটা বলা হয়েছে হ্যাঁ দেশ বিদেশ গান করে বলেছে আমিও তো আমিও প্রফেশনাল আচ্ছা আমিও প্রফেশনাল আমি তো হ্যাঁ গান গাবো হ্যাঁ গান গা হ্যাঁ পারবো কিনা ঠিক নাই প্রত্যেক বছর মেলা প্রভু
আমি সেই মানুষজনের সামনে কি রাখ অসম খেলাম যে তোর বিহে আমি আগামী মাস মাসে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে সব নানা নানিকে কহা যে হারা আমি যেমনি পড়বো তোর তোর শাড়ি টাড়ি এগুলো সব ব্লাউজ ক্লোজ হাবড়ি জাবড়ি স্যান্ডেল ম্যান্ডেল ধরতে কিনবো সব আমি দেশে কিন্তু কিনবো, আমি এখনই কিনে নিয়ে যে হ্যাঁ বাড়িতে জমা করে দেবো। আচ্ছা তাহার নানা নানিরা যেন দেশি পণ্য কিনে বুঝলি, তারা সবাই মিলে আমরা একটা একটা কিছু কিনবো। মেলার যারা ব্যবসায়ী আছে তারা ফের পরের বছর আবার আনন্দের সহিত কইবে যে আমি মেলায় একটা দোকান গেলে দিব যে আর গত বছর সুন্দর ব্যবসা গেছে। কমিটির লোক কইবে যে আর দুইটা স্টল বাড়াইতে হবে, দোকানদারের চাপ হয়েছে। ওই কাউন্টার বলবে যে টিকিট মনে হয় আর দু বাক্স বেশি করা লাগবে, আগে খরিদ্দার খালি ঢুকবে খালি ঢুকবে খালি ঢুকবে খালি ঢুকবে বুঝলি, উন্নতি হবে এইভাবে বুঝলি হবে। মেলা কিছু আমার হারা কম হতে ভুল ভ্রান্তি হয়ে আছে, হ্যাঁ হয়েছে তো তার কাছ থেকে মাপ ছাপ চাইলি মাপ চাইলি হ্যাঁ কে যাবে আপনি না কি চা যাবে তোমাদের কাছে মাপ করে দিন। আরে তুই মাফ করে দিবি কি, তুই মাফ চাহা তোর কোনো ভুল ত্রুটি আমাদের কোনো ভুল ত্রুটি হলে ওরা মাফ করে দিবে। ওহো এত ফরক আমি বুঝতে পারলি যে হারা মেলা কিছু কখনো কে হলে তাহলে হারকে কথায় দুঃখ পেয়ে থাকে তাহলে হারকে যেন মাফ করে দেয় এটা করি তুই। সে কথা তো হাঁকে তো বুঝে রাখতো তা না হলে খালি হাঁকে পিটে দিলে খালি কান্টি দিয়ে থাকুন একটা পাইট লানি আজ থেকে কথা দিচ্ছি তোকে আর আমি পিঠাবো না, তোর পাইটানোর দরকার নাই, তোর কষ্ট করার দরকার নাই, তুই যা মনে চাইবে তোর তুই তাই করবি। মেলায় কিছু কোনো আমরা অতি মূর্খ ছেলে ভুল হয়ে খাইলে ক্ষমা করবে সবাই মিলে মেলায় কিছু কোনো আমরা অতি মূর্খ ছেলে ভুল হয়ে থাকলে ক্ষমা করবে সবাই মিলে বলি হ্যাঁ শুধু সবাই মিলে সচেতন হয় কি হবে কি 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 দাঁড়া কোনো অসুবিধা হবে না, ভোগান্তি ভোগান্তি খাইতে হয় না, হ্যাঁ ভোগান্তি খাইতে হয় না, কার একটা হয় প্রতিজ্ঞা করলো যে তোকে আর মায়ের পড়া তুই তো দেখছি এখন আর মার না হলে তো তোর ঠিক হবে না, কেন বে হাঁকে মারবি কেন এটা হাঁকে তুই ভেঙে কবি না এটার কার মতন মাফ করে দে ভেঙে কহা ভেঙে তো কহাছি যে আজকে ভোগাচ্ছি এই যে অশান্তি এই যে সুন্দর রেগুলার থাকবে না এটা মানুষ কিভাবে এটা দূর হবে তোকে হাঁকে ভেঙে কহা না
সব হবে এখন যে ইয়াটা দিয়ে এখন চল যাও ও তার মানে আমরা সচেতন হয়ে যদি দেশি পণ্য কিনি বিদেশি জিনিস কিনছে বাজারে যেসে দেখছে যে কি বাংলার ছিল মারা বিদেশি ছিল মারা আর বাংলাদেশের হাড়গে শাড়ি বেলা কুচকুচ ওই বোরখা কত কিছু ছিল মারা বিদেশি হাড় গাছের কান উড়ে টাকা লিলে ঝেঁচি দেড় টাকা জিনিস কিনছে ছ টাকা হারা বুঝতেছি এখানে ছিল মারা হার বিদেশি টাকার গরমে হারে বিদেশি কিনে আসছি কিন্তু আসলে হারকে টাকা ভুঙা মারা দিচ্ছে ভুঙা 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 বুঝলেন জুতা খেছে ওরা ওরা ওরাই খেছে এখন ঘটনা হলো এই নানারা সচেতন সচেতন হলে আমরা সবাই মিলে যদি সচেতন হই তাহলে এই ভোগান্তি আর ঘুরবো না তো হারা বিদেশি সিল মারা জিনিস কিন মারা দিয়ে বলে হাঁকে দেশি দাও দোকানদারের নানা সুবিধা গ্রহণে যে সারা ঠিক ঘর দাও তো ঠিক সোজা হয়ে গেছে দেখছি সিল মারা যে বিদেশি সিল মারা জিনিস যদি হারা কাছে না কিনে তাহলে হারা বিদেশি সিল মারবো কেন তাহলে হারা জিনিস পরে থাকবে তাহলে দেশি মিলে বেঁচে ছিল তিলে দেওয়া এখান থেকে এবার দেশি করে বেঁচছে তখন 3000 টাকা দামের জিনিস একমাত্র যারা বানাচ্ছে তারাই কহিতে পারবে যে হারা বানিয়েছে কোন দোকানে গেলে তাও কহিতে পারবে না এলাকা কৌশি যে বিদেশি ছিল মারা জিনিস কিনবে কিনবেন না আপনারা হারাও কিনবো না আপনারা ধৈর্য সহকারে দেখতে পারেন আর একটা ভাই একটা গান গাইবে এই গানটা আপনারা একটু মজুরি শোনেন তারপরে আলাদাভাবে কিছু অংশ শুধু দর্শক মন্ডলী শুভেচ্ছা এবং স্বাগত বাংলাদেশ মণিপুরী সাংস্কৃতিক সন্ধ্যা 2010 আপনাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি বৃহত্তর সিলেটের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানা থেকে আগত মণিপুরী সম্প্রদায় আজ আপনাদের সামনে পরিবেশন করতে যাচ্ছি যা মণিপুরী কমিউনিটি ডেভেলপমেন্ট ফোরাম এর পক্ষ থেকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি আজকের প্রথম আমাদের প্রথম পর্ব বসন্ত রাত Thank you.
Thank you.
ডিগ্রিধারী এখন আপনাদের সামনে ছাংটা পরিবেশন করবেন এল বিদ্যা উপভোগ করুন শুধু দর্শক মণ্ডলী এবং আমাদেরকে সহযোগিতা করুন এবং এই অনুষ্ঠান উপভোগ করার জন্য সবাইকে আবারও শুভেচ্ছা নারী লেও ফিরম
আম্মা আন্নি অহম মারি মামা তরে তরে নিপান মাপান করে আম্মা আন্নি অহম আম্মা আন্নি অহম আম্মা আন্নি অহম আম্মা আন্নি অহম ফিরে হঞ্জল রাখো
ফ্লাশলাইট ব্যবহার করবেন না, মিডিয়াম এন্ড ফ্লাশ ব্যবহার করবেন না।